মহানগরীত হন্দবাবার ভয়ঙ্কর কাণ্ড। পূজা করার চলেরে লুট বহু পরিয়ালক। চানমারি আরক্ষীর জালত হরিয়ানার তিনি ভন্দবাবা। এবার মহানগরীর প্রবঞ্চনার জাল পেলাইছে বহিরাজ্যর ভন্দবাবায়। পূজা করার নামত মহানগরীর বহু লোকক মুখত স্প্রে মারি লুটিছে ধন। চানমারির এঘর লোকর ঘরত একে কায়দারে ধন খুন লুটি চানমারি আরক্ষীর জালত পড়িল তিনি বাবা। ধৃত তিনি বাবা হরিয়ানার রাজবীর নাথ, নরাং নাথ আর লালারাম নাথ। অভিযোগ অনুসরি বিগত কেবাদিনও ধরে বাবার রূপত থাকা প্রবঞ্চক কেজনে এনেদরে মহানগরীর ভিন্ন প্রান্ত চলাই আছিল সন্ত্রাস। দেওবারে সন্ধিয়া কুশল নগরত প্রথমে রাইজে করায়ত্ত করে পাছত চানমারি আরক্ষী গতাই দিয়া সাধু বাবা দুটা। ইয়ারে এজনক কামাখ্যাত পূজারীর রূপত বহি থাকা সময়তে গ্রেপ্তার করে আরক্ষী। কিন্তু কেনেদরে মহানগরীত লুটিছিল তিনি ভন্দয়? তিনিওজন বাবাই একেলগে যায় কোনো এগৰাকী মানুহৰ ঘৰত পূজা পাঠ কৰিবলৈ। তাত গৈ তেওঁলোকৰ ধন সোণখিনি একলগ কৰি এটা টোপোলা কৰিবলৈ দিয়ে। সেই টোপোলাটোত পূজা কৰিম বুলি কয়। ধন সোণৰ টোপোলাত পূজা কৰিলে ঘৰৰ দুখ অশান্তি দূৰ হয় বুলিও বিশ্বাস যোগায় গৃহস্থ। আৰু সেই ধন সোণৰ টোপোলাটো এদিন পিছতহে গৃহস্থক খুলি চাবলৈ কয়। পূজা কৰি থাকোঁতে নিচাযুক্ত দ্ৰব্যৰে প্ৰথমে অজ্ঞান কৰে গৃহস্থক। তাৰপিছত ধন সোণৰ টোপোলাটোৰ পৰিৱৰ্তে আন এটা টোপোলাত হৈ যায় ভন্দবাবা কেইটা। কিন্তু যেতিয়াই গৃহস্থই টোপোলাটো পাছদিনা খুলি চায় তেতিয়া টোপোলাটোৰ ভিতৰত একোৱেই নাথাকে। টকা 20,000 নিছে, সোণৰ চেইন এডাল নিছে, কাণফুলি মোটামুটি 1,00,000-ৰ ওপৰে হ'ব। মই তাক বিচাৰি আছিলোঁ, আজি মই পাইছোঁ। আজি আকৌ আহিছে? আজি সি মই কালিবাৰীত পাইছোঁ, কালিবাৰীত পাই মই তাক ধৰি লৈ আহিছোঁ। বস্তুবোৰ ডবল কৰি দিম বুলি কয় মাতিলে, তাৰপিছত সিহঁতে ডবল কৰি দিম কৰি কেনে হোল ৰূপ সিহঁতে টকা পইচা লৈ কেনে সিহঁতে পলাই যায়। এনেদৰে কেইবাদিনো ধৰি তেওঁলোকে এই চুৰি কাৰ্য সংঘটিত কৰি আহিছে মহানগৰীত। অসমত পূজা কৰাৰ চলেৰে থাকি এইসকল সাধু বাবাই কৰি আহিছে বহু দুষ্কৰ্ম। এনে ঘটনাত আৰু কোন কোন জড়িত হৈ আছে তাক লৈ এতিয়া আৰক্ষীয়ে তদন্ত জোৰদাৰ গতিত আৰম্ভ কৰিছে। বিৰিঞ্চি কুমাৰ ডেকা, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। মহানগরীত হন্দবাবার ভয়ঙ্কর কাণ্ড। পূজা করার চলেরে লুট বহু পরিয়ালক। চানমারি আরক্ষীর জালত হরিয়ানার তিনি ভন্দবাবা। এবার মহানগরীর প্রবঞ্চনার জাল পেলাইছে বহিরাজ্যর ভন্দবাবায়। পূজা করার নামত মহানগরীর বহু লোকক মুখত স্প্রে মারি লুটিছে ধন। চানমারির এঘর লোকর ঘরত একে কায়দারে ধন খুন লুটি চানমারি আরক্ষীর জালত পড়িল তিনি বাবা। ধৃত তিনি বাবা হরিয়ানার রাজবীর নাথ, নরাং নাথ আর লালারাম নাথ। অভিযোগ অনুসরি বিগত কেবাদিনও ধরে বাবার রূপত থাকা প্রবঞ্চক কেজনে এনেদরে মহানগরীর ভিন্ন প্রান্ত চলাই আছিল সন্ত্রাস। দেওবারে সন্ধিয়া কুশল নগরত প্রথমে রাইজে করায়ত্ত করে পাছত চানমারি আরক্ষী গতাই দিয়া সাধু বাবা দুটা। ইয়ারে এজনক কামাখ্যাত পূজারীর রূপত বহি থাকা সময়তে গ্রেপ্তার করে আরক্ষী। কিন্তু কেনেদরে মহানগরীত লুটিছিল তিনি ভন্দয়? তিনিওজন বাবাই একেলগে যায় কোনো এগৰাকী মানুহৰ ঘৰত পূজা পাঠ কৰিবলৈ। তাত গৈ তেওঁলোকৰ ধন সোণখিনি একলগ কৰি এটা টোপোলা কৰিবলৈ দিয়ে। সেই টোপোলাটোত পূজা কৰিম বুলি কয়। ধন সোণৰ টোপোলাত পূজা কৰিলে ঘৰৰ দুখ অশান্তি দূৰ হয় বুলিও বিশ্বাস যোগায় গৃহস্থ। আৰু সেই ধন সোণৰ টোপোলাটো এদিন পিছতহে গৃহস্থক খুলি চাবলৈ কয়। পূজা কৰি থাকোঁতে নিচাযুক্ত দ্ৰব্যৰে প্ৰথমে অজ্ঞান কৰে গৃহস্থক। তাৰপিছত ধন সোণৰ টোপোলাটোৰ পৰিৱৰ্তে আন এটা টোপোলাত হৈ যায় ভন্দবাবা কেইটা। কিন্তু যেতিয়াই গৃহস্থই টোপোলাটো পাছদিনা খুলি চায় তেতিয়া টোপোলাটোৰ ভিতৰত একোৱেই নাথাকে। টকা 20,000 নিছে, সোণৰ চেইন এডাল নিছে, কাণফুলি মোটামুটি 1,00,000-ৰ ওপৰে হ'ব। মই তাক বিচাৰি আছিলোঁ, আজি মই পাইছোঁ। আজি আকৌ আহিছে? আজি সি মই কালিবাৰীত পাইছোঁ, কালিবাৰীত পাই মই তাক ধৰি লৈ আহিছোঁ। বস্তুবোৰ ডবল কৰি দিম বুলি কয় মাতিলে, তাৰপিছত সিহঁতে ডবল কৰি দিম কৰি কেনে হোল ৰূপ সিহঁতে টকা পইচা লৈ কেনে সিহঁতে পলাই যায়। এনেদৰে কেইবাদিনো ধৰি তেওঁলোকে এই চুৰি কাৰ্য সংঘটিত কৰি আহিছে মহানগৰীত। অসমত পূজা কৰাৰ চলেৰে থাকি এইসকল সাধু বাবাই কৰি আহিছে বহু দুষ্কৰ্ম। এনে ঘটনাত আৰু কোন কোন জড়িত হৈ আছে তাক লৈ এতিয়া আৰক্ষীয়ে তদন্ত জোৰদাৰ গতিত আৰম্ভ কৰিছে। বিৰিঞ্চি কুমাৰ ডেকা, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।